বাজেটের পরে গ্যাস বিদ্যুৎ সহ জ্বালানির দাম বাড়ার ইঙ্গিত দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ভর্তুকি প্রত্যাহার করায় আগামীতে আন্তর্জাতিক মূল্যেই জনগণকে জ্বালানি কিনতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী। তবে নিরবিচ্ছিন্ন জ্বালানি সেবা পেতে সরকার প্রতিষ্ঠিত বিভিন্ন শিল্পাঞ্চলে কল কারখানা প্রতিষ্ঠার তাগিদ দেন। একই সঙ্গে সারা দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলেও জানান নসরুল হামিদ। মেজান আহমেদের প্রতিবেদন। পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি, আর রাশিয়ার উপর জ্বালানি নিষেধাজ্ঞা মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দেয় উন্নয়নশীল দেশগুলোর জন্য। এর মাঝে অপরিকল্পিত শিল্পায়ন এবং অবৈধ সংযোগ নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রশ্নে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় সরকারকে। এমন বাস্তবতায় সম্ভাব্য আগামীর জ্বালানি কৌশল শীর্ষক মতবিনিময়ের আয়োজন করে ঢাকা চেম্বার। অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এ সময় জ্বালানির সংকট এবং মূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি নসরুল হামিদ ইঙ্গিত দেন বাজেটের পর বাড়তে পারে জ্বালানির দাম। বাজেটের আগে গ্যাসের দাম বাড়ানো সম্ভব না, সেখানে এখনো সম্ভাবনা নাই। তবে আমরা ভবিষ্যতে একটা পলিসি তৈরি করছি, যেটা এটা জানো যে আমরা এখন ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে আমরা প্রাইস মেকানিজমের দিকে যাচ্ছি, যাতে কি না প্রতি মাসে আমরা যেন এইটাকে আস্তে আস্তে কমিয়ে আনতে পারি, বিশেষ করে ভর্তুকির জায়গাটা প্রাইসটা যেন আমরা অ্যাডজাস্টমেন্টে যেতে পারি। আগামী ভবিষ্যতের কথা যে আমরা যেন মার্কেট প্রাইস বেসিসে আমরা জ্বালানি এবং বিদ্যুৎ আমরা সেল করব। প্রশ্ন উত্তরে উঠে আসে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রসঙ্গ। আমরা তাদেরকে বারবার অনুরোধ করেছি যে পরিকল্পিত শিল্প এলাকায় মুভ করেন, আনইন্টারাপ্টেড গ্যাস এবং বিদ্যুৎ থাকবে, দরকার প্রয়োজন হলে পলিসি আমরা চেঞ্জ করব। যদি বিদ্যুৎ এবং গ্যাস না দিতে পারে পরিকল্পিত শিল্প এলাকায়, তাহলে দরকার লাগলে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো এলডি দিবে। ঘূর্ণিঝড় মোখা পরবর্তী গ্যাসের সংকট কবে নাগাদ শেষ হবে সেই উত্তরও দেন নসরুল হামিদ। এখনও আমরা সংযোগ দিতে পারি না, এটা হয়তো আরও 7-8 দিন লাগবে, 10 দিন লাগবে। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।